আমরা ফিফা উইন্ডোতে, নভেম্বরের ফিফা উইন্ডোতে আগামী 13 নভেম্বর এবং 16 নভেম্বর দুইটা ম্যাচ খেলছি মালদ্বীপের সাথে বাংলাদেশে। এটাই আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য। এবং আমাদের ম্যাচ দুইটা বাংলাদেশে আয়োজিত হবে, এটাই হচ্ছিল মেন বিষয়। আর মালদ্বীপ মানে আমরা যদি বলি, আমরা মাঝখানে কিছু দেশ আমাদের আমন্ত্রণ জানিয়েছিল সিঙ্গেল একটা ম্যাচ খেলার জন্য, এটা আপনি নিশ্চয়ই জানেন। মালয়েশিয়া এবং থাইল্যান্ডও যোগাযোগ করেছিল। একটা ম্যাচ আসলে আমাদের জন্য ফিফা উইন্ডোতে না খেলে এটা মানে সাশ্রয়ী হয় দুইটা ম্যাচ খেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা কোচের সাথে কথা বলে এবং আমরা আগে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত ছিল যে নভেম্বরে আমরা একটা দুটা ম্যাচ আয়োজন করব, সেই হিসাবে আমরা মালদ্বীপের সাথে দুটা ম্যাচ খেলছি। না অবশ্যই মানে এগুলো তো আমাদেরই বেয়ার করতে হবে। আমরা বর্তমান কমিটির সাথে কথা বলেছি এবং আমরা যেভাবেই হোক আমরা এটা আয়োজন করব। এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজনের কথা বলছি এবং আমরা কথা বলে কিংসের কর্তৃপক্ষের সাথে আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি। কনফার্মেশন হলে আমরা এটা জানিয়ে দিব। এশিয়া আসলে হোমে খেলতে চেয়েছিল একটা ম্যাচ। সো একটা ম্যাচ আসলে আমাদের জন্য সাশ্রয়ী হয় না, যে ক্ষেত্রে আমরা আসলে চেয়েছি যে দুইটা ম্যাচ খেলার জন্য। এবং আমরা মালদ্বীপের সাথে দুইটা ম্যাচ খেলবো 13 এবং 16 নভেম্বর। আসলে আপনার কোচের সাথে আমার কাজ হচ্ছে, আমার টেকনিক আমার কাজ হচ্ছে খেলা আয়োজন করে দেওয়া এবং টেকনিক্যাল বিষয়ে আসলে কোচ আপনাদের জানাবে। দেখুন হামজার বিষয়ে আমরা লাস্ট ফিফা থেকে আমরা একটা ফিডব্যাক পেয়েছি এই উইন্ডোতে নিয়ে। আসলে যদি বলেন আপনারা নিজেরও আপনারা শুনেছেন যে ও ইঞ্জুরি আছে, তো সামনে নভেম্বর উইন্ডোতে ওকে পাওয়াটা ওর সাথে আসলে আলোচনা করে আর বলতে পারবো। কিন্তু আমার আমাদের এখান থেকে ফিফার যে ফিডব্যাকটা আছে সেটা হচ্ছে এডিশনাল কিছু ডকুমেন্ট চেয়েছে ফিফা আমাদের কাছে। সো আমরা ওর ফ্যামিলির সাথে কথা বলে, ওর সাথে কথা বলে, ওর এজেন্টের সাথে কথা বলে ওই ডকুমেন্টসগুলো কীভাবে অতিরিক্ত আনা যায় ওটা আমরা কাজ করছি।